السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا أما بعد. بيس تي في بانجلار شودي ودرشق بندو أبنا دي شكل كي درس حديث سري ونشتان تكي عن طريق شاكتو ومبارك جنتشي بلتي أهلا ومرحبا بكم شودي ودرشق بندو. ১৯ নম্বর হাদিসের একটা ব্যাখ্যা নিয়ে আলোচনা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলছিলেন যে ইহফাযিল্লাহ ইহফাযক এবং বলেছিলেন ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক তুমি আল্লাহর হেফাজত করবে আল্লাহকে তোমার সামনে পাবে যে আল্লাহর দ্বীনের হেফাজতের দায়িত্ব আপনার কতখানি আপনি ব্যক্তিগত জীবনে ইসলাম মেনে চললেন ব্যক্তিগত জীবনে সালাত আদায় করলেন আপনি ব্যক্তিগত জীবনে তাসবিহ তাহলিল জিকির আজকার করলেন আপনি ব্যক্তিগত জীবনে খুব ভালো হয়ে চললেন কিন্তু আপনি আল্লাহর দ্বীনের জন্য মাঠে ময়দানে কাজ করেন নাই দাওয়াত ও তাবলীগের কাজ করেন নাই আপনার উপরে আমর বিল মাহরুফ ও নহি আনিল মুনকারের কাজগুলি ছিল সেগুলি যদি আপনি না করে থাকেন তাহলে কি আপনি মুহসিন হিসাবে পরিগণিত হবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ মাআ আল্লাযীনা ইত্তাকাউ والذين هم محسنون যারা আল্লাহকে ভয় করে এবং প্রতিটি কর্ম তার ইতকানের সাথে পরিপূর্ণ হক আদায় করে সম্পাদন করে আল্লাহ তাদের সাথেই রয়েছে আপনি লক্ষ্য করুন শুধু আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আপনার পরিবার আরেকটা অংশ হচ্ছে আপনার সমাজ কাজেই আপনি পরিবার সমাজ বাদ দিয়ে থাকতে পারবেন না সামাজিক দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই আপনাকে এখানে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ সেটুকু করতে হবে আল্লাহর দিন এর সাহায্য করতে হবে আল্লাহর দিনের সাহায্য আপনি কথা দ্বারা করতে পারেন আল্লাহর দিনের সাহায্য আপনি আপনার কাজ দ্বারা করতে পারেন আল্লাহর দিনের সাহায্য আপনি আপনার কলম দ্বারা করতে পারেন আল্লাহর দিনের সাহায্য আপনি আপনার অর্থ দ্বারা করতে পারেন যেভাবে আল্লাহর দিনের সাহায্য করবেন আপনি তেমনি ভাবে আল্লাহর কাছ থেকে সাহায্যের অধিকারী হবেন বা সাহায্য পাবেন সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের ৭ নম্বর আয়াতে বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন এখানে আল্লাহকে সাহায্য বলতে কি আল্লাহ কি আপনার আমার মুখাপেক্ষী আমরা তো সূরাতুল ইখলাস শিখেই ফেলেছি সেখানে আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বলছেন আল্লাহুস সামাদ তিনি হলেন ওই সত্তা যিনি কারো মুখাপেক্ষী নন কারো মুখাপেক্ষী নেন সমস্ত সৃষ্টি যার মুখাপেক্ষী তিনি হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত বন্দেগি আপনার সিয়াম সাধনা আপনার ভালো কাজ এগুলি আল্লাহর কিছুই না আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চেয়েছেন এগুলির বিনিময়ে আপনাকেই উত্তম পারিতোষিক দেবেন তিনি খুশি হবেন আপনাকেই দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো উদাহরণ চলে না ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা সকল দৃষ্টান্তের ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে আপনাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন তিনি জীবনের মালিক তিনি হায়াতের মালিক তিনি রুজুরির মালিক তিনি তার রুজি থেকে তার সময় থেকে আপনি সেটা আল্লাহর পথে ব্যয় করবেন এটা যদি আপনি না করেন তাহলে আল্লাহর সাহায্য আপনি কেমন করে পাবেন এখানে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম তোমরা আল্লাহর সাহায্য যদি করো অর্থ কি আল্লাহর দ্বীনের সাহায্য যদি করো আল্লাহর দ্বীনের সেবা করো আল্লাহর দ্বীনের সেবক যারা তাদেরকে সেবা করো অর্থাৎ দ্বীন প্রচারের জন্য দ্বীনের তাবলীগ ও দাওয়াতের জন্য দ্বীনের মেহনত এবং দ্বীনের সেই কাজগুলি মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার যত প্রকার ওসিলা আছে সেগুলিতে তুমি এগিয়ে আসো সাধ্যমতো তুমি চেষ্টা করো ইয়ানসুরকুম সে আল্লাহ তোমাকে সাহায্য করবেন ও ইউসাব্বিত আকদামাকুম এবং তোমার পদযুগলকে সুদৃঢ় করে দেবেন অর্থাৎ তোমার অবস্থানটাকে মজবুত করে দেবেন তুমি নড়বড়ে হবে না তুমি স্টিল শক্তিশালী স্বাবলম্বী দাঁড়াতে পারবে এই শক্তি তোমার দ্বারা হবে না তুমি দুর্বল তাকে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর দ্বীনের সাহায্য করতে পথ একটাই আপনি আল্লাহর হয়ে যান আল্লাহর দ্বীনের সাহায্য করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোত্থেকে সাহায্য করবেন অন্যত্র আল্লাহ বলছেন
ويرزقه من حيث لا يحتسب. বান্দাকে আল্লাহ রিজিক দেবেন প্রত্যেক রিজিক আসবে সে ভাবতেও পারবে না, কল্পনার বাহিরে সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াতে বলছেন, ইন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ওয়াইন ইয়াখযুলকুম, আর যদি আল্লাহ তোমাদেরকে অবদস্থ করেন, ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদি, তাহলে আল্লাহর পরে কে আছে তোমাকে সাহায্য করবে। কুলিল্লাহুম মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ওহে রাজ্যের মালিক তুমি যাকে ইচ্ছা তুমি রাজ্য দিয়ে থাকো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা যার থেকে ইচ্ছা তুমি রাজ্য ছিনিয়ে নাও, ও তুইজ্জু মান তাশা যাকে ইচ্ছা তুমি সম্মান দাও মর্যাদা দাও, ও তুযিল্লু মান তাশা যাকে ইচ্ছা তুমি অপদস্থ করো, বিয়াদিকাল খায়ের যাবতীয় কল্যাণ তোমারই হাতে। সুদীয় দর্শক বিন্দু, এখানে এই বক্তব্য স্পষ্ট হয়ে গেল যে আপনি আল্লাহর পথে আগাবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আজকে সারা বিশ্বে মুসলিম উম্মাহের যে অধঃপতন দেখা দিচ্ছে দিয়েছে সেটা কিন্তু কিয়ামতের আলামতের অন্যতম আলামত। এর কারণ যদি আমরা অনুসন্ধান করি তাহলে দেখতে পাব যে আমরা যে হক আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন এবং তার প্রিয় হাবিব আমাদেরকে যে আমানত রেখে গিয়েছিলেন সে আমানতের উপরে আমরা স্থির থাকতে পারি নাই, অবিচল থাকতে পারি নাই, অটল থাকতে পারি নাই। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চমৎকার বলে দিয়েছিলেন যে আমি কোরআন এবং সুন্নাত তোমাদেরকে রেখে যাচ্ছি, লান তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি দুটিকে আঁকড়ে ধরো তাহলে লান তাযিল্লু কোনোদিনও তোমরা গোমরা হবে না, কোনোদিনও তোমরা পথ হারা হবে না, কোনোদিনও তোমরা বিপদগ্রস্ত হবে না। আজকে আমরা একটু ভাবি, একটু চিন্তা করি যে আমাদের এই বিপদ এই সমাজে লেগেছে কেন, কেন লেগেছে, কেন আজকে আমরা অপদস্থ হচ্ছি, অপমানিত হচ্ছি এবং আমরা দিন দিন অধঃপতনের অতন্তলে তলিয়ে যাচ্ছি। তার কারণ হিসাবে যদি আমরা অন্বেষণ করি, খুঁজি, তাহলে দেখতে পাবো যে আল্লাহ বলছিলেন যেমন তার দিনের সাহায্য করতে, আমরা কিন্তু তার দিনের সাহায্য করি নাই। ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সাহায্যের হাত আমাদের থেকে সরিয়ে নিয়েছেন আর আল্লাহ বলে দিয়েছেন ওই সময়ে তোমার কে আছে তোমাকে সাহায্য করবে, কেউ তো নাই, কেউ তোমাকে সাহায্য করার নাই। অতএব সুদীয় দর্শক বৃন্দ, প্রিয় নবীর শিক্ষাকে আমরা আমাদের বাস্তব জীবনে রূপায়ণের চেষ্টা করি। আসুন আমরা একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে আমাদের জীবন ও যৌবন, এটা কিন্তু আল্লাহর দেওয়া একটা নেয়ামত এবং এটি পরকালের ব্যবসার একমাত্র পুঁজি, এটাকে বলা হয় ক্যাপিটাল। এটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে সব হারা হয়ে যাবেন, কেয়ামতের মাঠে আপনি নিঃস্ব হয়ে উঠবেন, কোনো সাহায্যকারী পাবেন না। এজন্য আপনার ওই সময়টাকে যথার্থভাবে কাজে লাগাতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইরতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটি বিষয় আসার আগেই পাঁচটিকে গুরুত্ব দাও। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বার্ধক্য আসার আগে যৌবন কালটাকে গুরুত্ব দাও। যৌবন কাল এমন একটি কাল, একালেই অনেক কিছু করা সম্ভব, বার্ধক্যকালে সেটা করা সম্ভব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যেমন করে কিছু বুদ্ধিদীপ্ত বয়স্ক মানুষকে সাথী পেয়েছিলেন, তেমনই পেয়েছিলেন এক ঝাঁক তরুণ যারা আল্লাহর পথে ছিলেন উৎসর্গ প্রাণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মানুষের মন জয় করেছিলেন চরিত্র দিয়ে, ফলে ওই মানুষগুলি তার ডাকে সাড়া দিয়ে আল্লাহর নির্দেশ পালনের জন্য তাদের গর্দানকে পর্যন্ত উড়িয়ে দিয়েছে, বুঝলে রক্ত ছড়িয়েছে। আমরা সেটা যদি বাস্তবেই চিন্তা করি তাহলে দেখতে পাবো, অতএব যুবকদের ভূমিকা অনেক বেশি। যে যৌবনকাল একটি গুরুত্বপূর্ণ কাল, এই কালে যা সম্ভব বার্ধক্য অবস্থায় তা কিন্তু সম্ভব না। এই জন্য যুবকরা তাদের যৌবন কালকে যদি গুরুত্ব দিয়ে ভালো কাজে ব্যয় করে তাদের দ্বারা ভালো কাজ সবচেয়ে বেশি হয়, আবার যদি তারা সেটা শয়তানের প্রবঞ্চনায় প্রলুব্ধ হয়ে তারা যদি বিভ্রান্ত হয়ে যায় এবং অন্যায়ের কাজে পাপের কাজে তাদের সময়টাকে ব্যয় করে তাহলে সেখানেও পাপ বেড়ে যায়।
এজন্য এই সময়টি গুরুত্বপূর্ণ বিধায়। কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওহে যুবকরা আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, ওহে যুবতীরা আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাদের যৌবনটাকে কোন পথে ব্যয় করেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি প্রশ্নের জবাব না দিয়ে কোনো বনী আদম তার দুটি পায়ের একটিও হেলাতে পারবে না। তন্মধ্যে একটি হচ্ছে যে ওয়ান শাবাবিহি, তার যৌবনকাল সম্পর্কে এই কারণটিকে সে কোন পথে ব্যয় করেছে তার হিসাব তাকে দিতেই হবে। যদি যথার্থভাবে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে ব্যয় করে থাকে, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, ইয়া গোলাম উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিচ্ছি, ইহফাজিল্লাহ ইহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, সেই নির্দেশ পালন করে যদি আমরা আমাদের যৌবনটাকে অতিবাহিত করি তাহলে আমাদের কি হবে? আমরা আল্লাহর দিনের সাহায্য করলাম, আর আল্লাহর দিনের সাহায্য করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমাদের সাহায্য করবেন এবং পরকাল আমাদের জন্য কি করে দেবেন শুনুন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যেটা বুখারী ও মুসলিমের প্রসিদ্ধ হাদিস, আল্লাহর নবী ইরশাদ ফরমিয়েছেন, সাবআতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফায়ুযিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত শ্রেণীর মানুষ কিয়ামতের কঠিন দিনে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য আসবে আর সমস্ত বনী আদম একই মাঠে জড়ো হবে, ওই সময় মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে, শান্তির জন্য হন্য হয়ে ছুটবে, ওই সময়ে ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাত শ্রেণীর মানুষকে তিনি তারা আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে ধন্য করবেন, তাদেরকে পুরস্কৃত করবেন। তন্মধ্যে একদলের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কারা? শাবুন নাশা ফি তাআতিল্লাহ আও ফি ইবাদিল্লাহ, ওই যুবক যে যুবকটা তার যৌবনকালটাকে আল্লাহর পথে ব্যয় করেছে, আল্লাহর ইবাদতে মগ্ন থেকেছে, আল্লাহর হুকুম মতো তার যৌবনকালটাকে চালিয়েছে। এবার আমি বলবো, হে যুবক ও যুবতী, আপনার এই যৌবনকাল আল্লাহর দেওয়া নিয়ামত, আপনার যৌবনের উচ্ছ্বাস তারুণ্যের জোশ স্পিড আপনি পেয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে, তার কৃতজ্ঞতায় একটু মাথা অবনত করুন এবং সালাত সিয়াম সহ ইসলামের হুকুমগুলি পালন করুন যেগুলি নিষেধাজ্ঞা রয়েছে, ওই অযথা আড্ডা দিয়ে কাল ক্ষেপণ করবেন, সময় নষ্ট করবেন, কিয়ামতের কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে জবাবদিহি করতে হবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, আমরা তো প্রবাদেই বলি সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, চলে যায়। এই যে মানুষের হৃদয়ে যে হৃৎপিণ্ড টুক 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 করে গড়ির সেকেন্ডের কাটার মতো কিন্তু বাঁচতেছে, এ সম্পর্কে কবি বলছেন, দিক্কাতু কলবিল মারই কাইলাতুন, দিক্কাতু কলবিল মারই কাইলাতুন, ফাইন্নাল হায়াতা দাকায়িকুন ওয়া সাওয়ানি, আপনার হৃদয়ের স্পন্দন টুকটুক করে বেজে আপনাকে এ কথাটুকুই বলে দিচ্ছে যে মনে রেখো জীবনটা হচ্ছে এই দাকায়িক কয়েকটি মিনিট, ও সাওয়ানি কয়েকটি সেকেন্ড, এই সামান্য সময়ের জন্য উল্লাস করে যৌবনের সেই জোয়ারে ভেসে গিয়ে উন্মাদনায় মত্ত হয়ে নিজে ক্ষতি করে সংসারকে তছনছ করে দিয়ে জগৎকে ত্রস্ত ব্যস্ত করে দিয়ে সমাজকে নির্ঘাত ধ্বংসের মুখে ঠেলে দিয়ে, হে যুবক আপনার কি কল্যাণ, হে যুবতী আপনার কি কল্যাণ? আমি কিন্তু যুবকদেরকে যেমন করে বলছি যুবতীদেরকে তেমন করে বল, অনুরূপভাবে এই যুবক যুবতীদের যারা অভিভাবক তাদেরকেও বলছি, আপনাদের দায়িত্ব কোথায়, আপনাদের কর্তব্য কোথায়? আপনারা কি আপনার সন্তানকে সলাৎ সিয়াম শিক্ষা দিয়েছেন, আল্লাহর হুদুদ সীমারেখা শিক্ষা দিয়েছেন? আজকে আপনি আমি দুনিয়া পাওয়ার জন্য আপনার ছেলেকে কলেজ ইউনিভার্সিটি পড়িয়ে সুপ্রতিষ্ঠিত করবেন এবং আপনার ছেলে বৈমানিক হবে, আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে বড় ডাক্তার হবে, আপনার ছেলে বড় ব্যবসায়ী হবে, সেজন্য সেদিকে তো উড়াচ্ছেন, কিন্তু আপনি ভুলে গেছেন যে আরহামুর রাহেমিন, যার অফুরন্ত নিয়ামতের মধ্যে আপনি বেঁচে আছেন, যার হুকুমে আপনি চলছেন, আপনার হৃদয়ের ভিতরে যে রোহটা আসা যাওয়া করছে পিঞ্জিরার ভিতরে, সেটি কি? আল্লাহর একটি হুকুম। যখন ওই হুকুমটা এসে যাবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন ওই মুহূর্তটি এসে যাবে
তখন হতে এক গড়ি একটি মুহূর্ত আপনাকে সময় দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। দীর্ঘ সময় পেয়েছেন, দীর্ঘ সুযোগ পেয়েছেন, সুযোগের সদ্ব্যবহার না করে আপনার ছেলে সন্তানগুলিকে যদি ইসলাম শিক্ষা না দেন, নৈতিকতার শিক্ষা না দেন, হালাল হারামের শিক্ষা না দেন, বৈধ অবৈধ শিক্ষা না দেন, করণীয় বর্জনীয় শিক্ষাগুলি না দেন, মৌলিক বুনিয়াদী শিক্ষা যদি তাকে না দেন, সেই শিক্ষায় যদি তাকে ট্রেন্ড আপ না করতে পারেন, শিক্ষিত না করতে পারেন, এর দায়ভার কিন্তু কোনো পিতামাতা এড়াতে পারবেন না। আমরা যদি বাস্তবতার নিরিখে একটু বিচার করি তাহলে আমরা দেখতে পাব যে বর্তমান এই সমাজে পরস্পরের যে দায়িত্ব কর্তব্যবোধ রয়েছে সেটা কিন্তু আমরা অনেকটা ভুলে গেছি। মানুষ অভ্যাসের দাস, মানুষ যা দেখে তা শিখে। বিশেষ করে বাঙালি সংস্কৃতিতে এটা কথা আছে যে বাঙালিরা অনুকরণ প্রিয়। আপনি যদি আপনি পরিবারে ইসলামটা প্রতিফলন করে দেখাতেন এবং ওই সন্তানটি দেখত যে আমার মা আমার বাবা নামাজি, আমার মা আমার বাবা হালাল হারাম মেনে চলেন, আমার মা আমার বাবা ধৈর্য সহিষ্ণু, তাদের মধ্যে ঝগড়া ফাসাদ নেই, বিবাদ বিসম্বাদ নেই, তাদের শুধু খালি খাই খাই করে ভাব নাই, তারা অল্পে তুষ্ট, তাহলে সন্তানটাও সেইভাবে গড়ে উঠবে, সেভাবেই বড় হয়ে উঠবে, তখনই সন্তান আপনার কথা মানবে। অনেক সময় আমাদের কাছে এমনও প্রশ্ন আসে যে আমার ছেলে বড় হয়ে গেছে, নামাজের কথা বলছি, ছেলে নামাজ পড়ছে না। তখন হয়তো আমরা বলি অনেক সময় যে আপনি বুঝান, কিন্তু আপনাকে এটাও চিন্তা করতে হবে যখন তার বয়স ছোট ছিল, যখন সে আপনার আনুগত্য করত, ওই সময় তাকে কি আপনি নামাজি বানিয়েছিলেন? ওই সময় তাকে হালাল হারামটা বুঝাইছিলেন? যদি বুঝাই থাকেন তাহলে অবশ্যই আপনি দায়িত্ব পালন করেছেন, আর যদি বুঝাই না থাকেন তাহলে আপনার এই ব্যর্থতার জন্য এই বয়স পার হওয়ার পরে ছেলে আজকে আপনার কথা মানছে না। শুধু ও দর্শকবৃন্দ, এই কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিন দিন পশ্চাৎগামী হয়ে পড়েছে এবং ইসলামের সাথে অপরিচিত হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বাদা আল ইসলাম গরীবান সাইউদু কামা বাদা ফতুবা লিল গুরাবা। ইসলাম এক সময় আসছিল অপরিচিত অবস্থায়, কেউ চিনত না। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই দাওয়াত দিলেন, একাই মাঠে নামলেন, তার সহধর্মিনী খাদিজা সঙ্গিনী হলেন, আবু বকর সঙ্গী হলেন, আলী সঙ্গী হলেন, কমনের সঙ্গী বাড়ল, কিন্তু একাই তো ছিল, কেউ ছিল না। সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে গেল, পৃথিবীর এমন কোনো জায়গা এখন পাওয়া যাবে না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে নাই। কিন্তু হয়তোবা আমরা যারা দাওয়াত দিচ্ছি বা আমরা যারা ইসলামের কথা মানুষকে বলছি, আমরা যারা হালাল হারামের কথাগুলি মানুষের সামনে তুলে ধরছি, তারা হয়তো আমরা এই নীতিমালার ভিতরে থেকে পূর্ণ মডেল হতে পারি নাই, পূর্ণ আদর্শ হতে পারি নাই, আমাদের সিফাত আমাদের গুণ ও বৈশিষ্ট্যগুলিকে সেভাবে আমরা তৈরি করতে পারি নাই। এরই ফলশ্রুতিতে আমাদের নসিহত আমাদের উপদেশ মানুষের উপরে প্রভাব বিস্তার করছে না। শুধু দর্শকবৃন্দ, এই পশ্চাৎগামী জাতিকে পুনরায় ফিরিয়ে আনার উপায় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরোক্ত নসিহত মালা। তিনি যখন বলছেন ইহফাজিল্লাহ ইহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর হও, আল্লাহর গুলামি করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন, দুনিয়াতেও করবেন আখেরাতেও করবেন, এবং তুমি আল্লাহর হুকুম পালনে নিমগ্ন হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন কি তুমি তাহার সাহায্য নিয়ে তোমার সামনে পাবে। অনেকেই হয়তো বলতে পারেন যে আল্লাহ রব্বুল আলামিন সাথে আছেন, তার অর্থ কি? এই সাথে থাকার অর্থ আল্লাহ তার পবিত্র জাত হিসাবে সাথে নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন তার সিফাত নিয়ে সাথে আছেন, আল্লাহ রব্বুল আলামিন তার জাত সত্তা নিয়ে তিনি আরশে আজিমে আছেন, আর তার দৃষ্টি শক্তি তার শ্রবণ শক্তি সব কিছু নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় সবখানে সব কিছু প্রত্যক্ষ করছেন। অতএব শুধু ও দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে অত্র হাদিসটি ভালো করে হৃদয়ঙ্গম করো। যেমনটি ভূমিকায় বলেছিলাম যে একজন আলিম হাদিস পাঠ করতে গিয়ে হাদিসের মর্মার্থ উপলব্ধি করতে গিয়ে তিনি বলছিলেন কিত্তু আতিশ, মনে হলো যেন আমি মাথা ঘুরিয়ে পড়ে যাই, কি চমৎকার বাণী এর ভিতরে রয়েছে। কাজেই আমরা যদি অন্তর থেকে এই উপদেশমালাগুলিকে উপলব্ধি করি
এবং ব্যক্তি জীবনে আমরা সেগুলির যথাযথ বাস্তবায়নে এখন থেকে পদক্ষেপ গ্রহণ করি, তাহলে বলবো সূর্য এখনো ডুবে নাই, এখনো সূর্য ডুবে নাই। ঘুমায় কাজা করেছো ফজর, তখনো জাগুনি যখনো জোহর, হেলায় দোলায় কেটেছে আসর, মাগরিবের আজ শোনো আজান। এখনো জামাতের আছে স্থান, যে সার জামাত তোমাকে স্থান আছে, সুযোগ আছে, তুমি এখনো উঠে আসো। অতএব তোমাকে সতর্ক সাবধান হতে হবে, এটাই ইসলামের নির্দেশ। আমি আমার সম্মানিত সুধী ও দর্শক বৃন্দকে বিনয় ভাবে আরজ করব যে আমরা সকলে মিলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ মালাকে আমাদের বাস্তব জীবনে রূপায়ণের চেষ্টা করি, যৌবন কালকে বেশি করে গুরুত্ব দেই এবং আমরা আল্লাহ রব্বুল আলমিনের দিনের সাহায্যে এগিয়ে আসি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাহায্যে এগিয়ে আসবেন, তবেই আমরা দুনিয়ায়ও মঙ্গল পাবো, আখেরাতেও মঙ্গল পাবো, অন্তত আত্মতৃপ্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে সত্য উপলব্ধি করার এবং তার নির্দেশ মতো চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।